খবর জানাতে চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় জামে মসজিদ চত্বরে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ মিম। আমরা এখন আছি নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে। আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বেশ কয়েক বছর ধরেই নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। তো সেক্ষেত্রে আসলে আগে কিন্তু ঈদ জামাত কিন্তু বাইরে অনুষ্ঠিত হতো, যেখানে প্রায় 1 লাখের মতো মানুষ একসাথে ঈদ জামাতে অংশগ্রহণ করত। কিন্তু গত 2 বছর ধরে করোনা অতি মহামারীর কারণে আসলে সেটি আর সম্ভব হচ্ছে না। এই কারণে মসজিদের ভিতর ঈদ জামাত আয়োজন করতে হচ্ছে। আগে যখন ঈদের জামাত আয়োজন হতো, সেক্ষেত্রে শুধু চট্টগ্রাম নগরী নয়, বিভিন্ন জেলা উপজেলাগুলোতেও থেকে কিন্তু মুসল্লিদের এখানে আসতে হয় শুধুমাত্র এই মসজিদটিতে ঈদ জামাত আদায় করার জন্য। কিন্তু গত 2 বছর ধরে করোনা অতি মহামারীর কারণে অনেকটা সংক্ষিপ্তভাবেই এই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান করোনা অতিমারীর কারণে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নির্দেশনা মেনে ঈদুল আজহার জামাত সামাজিক দূরত্ব মেনে আদায়ের জন্য মসজিদ কমিটিকেও কিন্তু অনুরোধ করা হয়েছিল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পবিত্র যে ঈদের জামাত প্রথম অনুষ্ঠিত হবে ঠিক সকাল 7:30টায় এবং এরপর ঠিক সকাল 8:30টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। প্রথম ও প্রধান যে জামাত, সেই জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী, এবং দ্বিতীয় যে জামাত সেই জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী। আমরা আসলে দেখছি সময় যত গড়াচ্ছে মুসল্লিরা কিন্তু নগরীর যে জমিয়াতুল ফালাহ মসজিদ সেখানে আসতে শুরু করেছেন, অনেকে পরিবার পরিজনের সাথে আসতে শুরু করেছেন। এছাড়া ছোটো ছোটো ক্ষুদে শিশু যারা রয়েছে তারাও তাদের বাবার হাত ধরে কিন্তু আমরা দেখছি এই মসজিদে কিন্তু আসতে শুরু করেছেন। তবে একটি বিষয় সেটি আমরা দেখছি, যারা মুসল্লিরা আসছেন সবাই কিন্তু মুখে মাস্ক পরিধান করেই কিন্তু এখানে আসছেন এবং তারা সামাজিক দূরত্ব মেনেই সবাই বসছেন। যেহেতু করোনার অতি মহামারী চলছে, প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে অতি মহামারী চলছে, সেক্ষেত্রে সবাই স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু আমরা দেখছি যে নগরীর যে জমিয়াতুল ফালাহ মসজিদ সেই মসজিদে এখানে আসতে শুরু করেছেন এবং ঠিক ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু আমরা দেখেছি তারা আসতে শুরু করেছেন। সেক্ষেত্রে মসজিদ কমিটিকেও আগে থেকে অবহিত করা হয়েছিল, যেখানে ঈদের জামাত হবে সেসব জায়গা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, বিশেষ করে মুসল্লিরা যেখানে বসে নামাজ পড়বেন সেসব জায়গা যাতে স্যানিটাইজার দিয়ে আসলে পরিষ্কার করা হয়। এবং আমরা আসার আগেই আসলে দেখেছি এখানে পুরো মসজিদ বা মসজিদ যে প্রাঙ্গণ রয়েছে সবগুলো স্যানিটাইজার দিয়ে এখানে পরিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লালদিঘি শাহে জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। এছাড়া নগরের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সকাল 7:30টায় সুগন্ধ আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ চশমা মসজিদ ঈদগাহ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জামে মসজিদ ও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন মসজিদেও কিন্তু ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া যথাযথ স্বাস্থ্যবিধি মধ্যে নগরীর যে 41টি ওয়ার্ড রয়েছে, প্রতিটি ওয়ার্ডেই কিন্তু কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেক্ষেত্রে সার্বিক পরিস্থিতি, সামাজিক দূরত্ব মেনে এবং সবাই যাতে করোনা মহামারীর কারণে একসাথে জড়ো হয়ে না হয় বা ওই সামাজিক দূরত্ব মেনে যাতে ঈদ জামাত আয়োজন করা যায় সেই বিষয়টি কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মসজিদ কমিটিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল সেগুলো হচ্ছে, নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে, মসজিদে কার্পেট না বিছিয়ে মুসল্লিদের জায়নামাজ নিয়ে আসতে হবে এবং বাসা থেকে অজু করে আসার জন্যও কিন্তু উদ্বুদ্ধ করা হয়েছিল। সেক্ষেত্রে সকল মুসল্লিদের আবশ্যিকভাবে যাতে মাস্ক পরিধান করে মসজিদে আসে সে বিষয়েও কিন্তু নির্দেশনা প্রদান করা হয়েছে। মসজিদ বা ঈদগাহীদের নামাজ আদায়ের সময় পারস্পরিক দূরত্ব যাতে বজায় রেখে বসা যায় সেই বিষয়টিও কিন্তু এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখছি যারা মুসল্লিরা আসছেন বিভিন্ন দূরদূরান্ত থেকে, তারা কিন্তু সার্বিকভাবে সেই বিষয়টি মেনেই কিন্তু মসজিদের ভিতরে নামাজের জন্য অবস্থান করছেন এবং সামাজিক দূরত্ব মেনে মুখে মাস্ক পরে এবং জায়নামাজের উপরেই কিন্তু সবাই সেক্ষেত্রে বসেছেন। এবং মসজিদ বা ঈদগাহীদের নামাজ আদায়ের সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখার যে বিষয়টি সেটিও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল। এছাড়া শিশু, অসুস্থ বয়োবৃদ্ধ এবং অসুস্থ যারা রয়েছে তাদের নিয়োজিত ব্যক্তিবর্গের ঈদ জামাতে অংশগ্রহণে নিরুৎসাহিত করা হয়েছিল। করোনা ভাইরাস সংক্রমণ রোধে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য ঈদ মসজিদ কমিটির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। এছাড়া করোনা ভাইরাস মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য খতিব ইমামদের প্রতিও অনুরোধ জানিয়েছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এবং সেক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আরেকটি অনুরোধ জানিয়েছিলেন, তিনি বলেছেন এই মসজিদের নামাজ শেষে যাতে দ্রুত
বর্জ্য কোরবানির পরে যাতে দ্রুত বর্জ্য অপসারণ করা হয় সেই লক্ষ্যে কিন্তু 304টি স্থান কিন্তু নির্ধারণ করা হয়েছিল এবং সেক্ষেত্রে গত বছর আমরা দেখেছিলাম প্রায় 24 ঘন্টার ভিতর চট্টগ্রামের যে বর্জ্যগুলো ছিল সেই বর্জ্যগুলো অপসারণ করা হয়েছিল। তো বিগত বছরের আসলে কোরবানির পশুর বর্জ্য অপসারণের যে সুনাম সেই সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য এবারও কিন্তু 10 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য পর্যাপ্ত জনবল, ওয়াকি টকি, গাড়ি, কন্টেইনার, মোবারো, টমটম গাড়ি সহ যা যা প্রয়োজন সব ধরনের সব কিছুই কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দ্রুত বর্জ্য অপসারণের লক্ষ্যে ঈদের দিন চসিক দামপাড়া অফিসে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, জবাই করা পশুর চামড়া বিক্রি না হলে তা যাতে যত্রতত্র ফেলে না রাখা হয়। আমরা বিগত বছরগুলো দেখেছিলাম পশুর চামড়া বিক্রি না হওয়ার কারণে বিভিন্ন জায়গায় যত্রতত্র ফেলে রাখা হয়েছিল। এবছর যদি যারা মৌসুমি ব্যবসায়ী রয়েছেন তারা যদি যত্রতত্র চামড়াগুলো ফেলে রাখা হয় সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনটিও কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে ঘোষণা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম ও প্রধান যে জামাত ইমামতি করবেন জমিতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব এবং সেক্ষেত্রে যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং ঠিক সকাল 7:30টায় ঈদের যে প্রথম ও প্রধান জামাত সেটা কিন্তু অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে ঠিক সকাল 8:30টায়। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত নগরীর জমিতুল ফালাহ মসজিদ থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় জামে মসজিদ থেকে ঈদের জামাতের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস।